মোদি ম্যাজিকে চারশো পারের স্বপ্ন ভঙ্গ আসেনি অযোধ্যার রাম কৌশল উত্তরপ্রদেশে প্রদেশে অখিলেশের কাছে সরকার গঠনের লক্ষ্যে এনডিএর সঙ্গে বৈঠক আজ এনডিএ কি কি তিস সরকার বন্নি তাই হ্যাঁ আজকে বিজয় দুনিয়াকে বড়ে। लोकतंत्र की जीत है मैजिक देखियेছে রাহুলের ভারত জরো পদযাত্রা ভোটে না দাঁড়িয়ে प्रियंकाর দেশ জুরে প্রচারা কাছ হেটেনেছে সাধারণকে আই এম এক্সট্রিমলি প্রাউড অফ দ্য পিপল অফ ইন্ডিয়া इसको बचाने का काम हिंदुस्तान के सबसे गरीब लोगों ने किया है देखছিলেন প্রধান শিরোনাম দুপুর সময় সঙ্গে আছে আমি ওমরিনাম এবার অন্যান্য শীর্ষ সংবাদ মালয়েশিয়া পাঠাতে না পারা কর্মী ইস্যুতে হাই কমিশনারের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক সময় না বাড়ানোর সিদ্ধান্তে অটল কুয়ালালামপুর আলমপুর বঞ্চিতের সংখ্যা নিয়ে বাইরার দাবি নাকচ আন্দোলনের নামে মানুষ হত্যার পাশাপাশি লাখ লাখ বৃক্ষ নিধন করেছে বিএনপি জামাত পরিবেশ দিবসের আয়োজনে প্রধানমন্ত্রী দুর্যোগের ঢাল সুন্দরবনকে সংরক্ষণের তাগিদ যদি গ্যাস থাকে লাইনে তাহলে এরা চালে আর কি বেশি আর মানে অতিরিক্ত গ্যাস টানে এই মেশিনটাই অবৈধ পাম্প বসিয়ে বাড়ানো হচ্ছে গ্যাসের চাপ অন্য সব লাইনে হাহাকার রাজধানীর কামরাঙ্গীর চরে হোটেল কারখানায় দিনের পর দিন অনিয়ম অজানা কারণে বন্ধ তিতাস দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় আট লাখ কোটি টাকার বাজেট ঘোষণা কাল মূল্যস্ফীতির লাগাম টানায় বড় চ্যালেঞ্জ কর্মুক্ত আয় সীমা আরও বাড়ানোর দাবি উদ্যোক্তাদের এবং চতুর্থ দফায় আট উপজেলায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রে লাইন অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার একশো পঁচাত্তর প্লাটুন বিজেপি মোতায়েন কাজে আসল মোদি ম্যাজিক ভঙ্গ হল চারশো পারের স্বপ্ন দশ বছর পর ভারতের লোকসভায় একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি বিশ্লেষকরা বলছেন হিন্দুত্ববাদী হয়েছে কাল কাজে আসেনি রাম মন্দির কৌশল হয়েছে এদিকে আজ দিল্লিতে সরকার গঠন নিয়ে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির শীর্ষ নেতারা আর পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসতে যাচ্ছে রাহুলের ইন্ডিয়া জোট লাগা লাগিয়া और जो महसूस होता है कि जो लोग मार्केट में हम लोग महसूस कर रहे हैं कि शायद उनके कार्यकर्ता कुछ ओवर कॉन्फिडेंस में आ गए जिसकी वजह से कुछ बहुत सारी सीटें जो है कम हो गई भारतीय निर्वाचन कमीशन तथ्य तो अनुजयने बजे पी एक पे सौ चल्लिस आसन और एनडीए जोट पे दो सौ तिरानब्बे आसन दो हजार उन्नीस निर्वाचन इनडीए जोटे संघ बाहन और बीजेपी पे छो तीन सौ तीन आसन ভারতের লোকসভায় পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে সরকার করতে প্রয়োজন দুশো বাহাত্তর আসন একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার যেতে হচ্ছে বিজেপিকে বুধবার দিল্লিতে জোটের সরকার জরুরি বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদী ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম বলছে বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে ফোন দিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা এমন খবর প্রকাশে আসার পরেই এনডিএ বৈঠকে বসছে সেখানেই নির্ধারিত হতে পারে পরবর্তী সরকার কাঠামো আগে মঙ্গলবার রাতে দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমর্থক উদ্দেশ্য দিয়ে ভাষণে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন এই জয়ের মধ্য দিয়ে বৃহৎ গণতন্ত্রের বিজয় হয়েছে का এ हूं आज बड़ा রণী আজ और মঙ্গল पावन दिन দিন की लगातार तीसरी बार দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মাত্র এক বছর আগে তৈরি হওয়া ইন্ডিয়া জোটের কারণেই সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি আর রাহুল গান্ধীর ভারত যাত্রা ও ভারত ন্যায় যাত্রায় সুবল পেয়েছে কংগ্রেস সবচেয়ে বড় চমক উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির দেশজুড়ে একক দল হিসেবে তৃতীয় অবস্থানে এখন দলটি বলতে গেলে অখিলেশ যাদবের দল একাই রাজনীতিতে বিজেপিকে হারিয়েছে অযোধ্যার যে রাম মন্দির নিয়ে আশার আলো দেখেছিলেন মোদী সে আসনেই পরাজিত হয়েছে বিজেপি এ দিকে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে কংগ্রেস সরকারি সব প্রতিষ্ঠানকে নরেন্দ্র মোদী কুক্ষিগত করে রেখেছেন বলে দাবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দ্য কান্ট্রি হ্যাজ ইউনিফর্মলি এন্ড ক্লিয়ারলি স্টেটেড উই ডু नॉट ওয়ান্ট মিস্টার নরেন্দ্র মোদী এন্ড মিস্টার অমিত শাহ টু বি ইনভলভড ইন দ্য রানিং অফ দিস কান্ট্রি উই ডু নট লাইক টু ওয়ে দেভ রান্দেজ কান্ট্রি অন্যদিকে নির্বাচনে পশ্চিমবঙ্গে ভূমিকাজ জয় পেয়েছে মমতার তৃণমূল তত নির্বাচনের রাজ্যটিতে আঠারোটি আসনে জয় পেলেও এবার তৃণমূলের কাছে পাত্তাই পায়নি গেরুয়া শিবিরের সময় সংবাদ এদিকে ম্যাজিক দেখিয়েছে রাহুলের কংগ্রেস নিরানব্বই আসনে জয় পেয়ে শক্ত অবস্থানে তারা গত নির্বাচনের তুলনায় শতাধিক আসন বেশি পেয়ে বিরোধী জোটের এবারের আসন দুশো বত্রিশ বিশেষজ্ঞদের ধারণা রাহুল গান্ধীর ভারত জোড়ো দলপ্রধান মল্লিকার্জুন খার্গের নেতৃত্ব প্রিয়াঙ্কার জোরালো প্রচারণা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে এবারের লোকসভা নির্বাচনে বছরের পর বছর ধরে বিজেপির উপহাস আর ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কখনো পাপ্পু কখনো শেহজাদে এসব নামে ডেকেই রাহুলকে উপহাস করতেন নরেন্দ্র মোদী সহ দলটির নেতারা এক দশক ধরে সবগুলো নির্বাচনে বিজেপির আক্রমণের শিকার হয়েছে গান্ধী পরিবার কিন্তু আঠারোতম লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে তারা বুথ ফেরত জরিপগুলোর আভাসকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাচ্ছে রাহুল ও প্রিয়াঙ্কাকে ভারত পদযাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেন রাহুল গান্ধী আর জনগণের সঙ্গে তার এই একাত্মতা শুধু টিভির পর্দায় সীমাবদ্ধ থাকেনি নিয়ে গেছে মানুষের কাছাকাছিও এতে রাহুল সম্পর্কে ভারতবাসীর মনে বিজেপি যে ধারণা গেথে দিয়েছিল তা পাল্টে যায় ছাত্র থেকে শুরু করে ট্রাক চালক সমাজের প্রতিস্তরের মানুষকে জড়িয়ে ধরে কথা বলেন তিনি রাহুল গান্ধীর এই রূপ আগে দেখেনি ভারতবাসী আবার নির্বাচনের আগে অনেকেই আশা করেছিলেন এবার অন্তত লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু তিনি তা করেননি সেটা নিয়েও বিরোধী নেতারা উপহাস করতে ছাড়েননি তবে তাদেরকে উপযুক্ত জবাব দেন প্রিয়াঙ্কা জানান প্রচারণাকেই ফোকাস করতে চান তিনি নির্বাচনের দাঁড়ালে শুধু একটি আসনেই প্রচারণা চালাতে হতো তাকে কিন্তু দেশব্যাপী কংগ্রেসের হয়ে প্রচারণা চালিয়েছেন প্রিয়াঙ্কা ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে কংগ্রেসের পতন শুরু হয় দু হাজার চোদ্দ সালের নির্বাচন থেকে সে বছর লোকসভা নির্বাচনে মোদী ঢেউয়ে রীতিমতো ভেসে যায় রাহুল গান্ধীর কংগ্রেস হারাতে হয় একশো বাষট্টি আসন ভোট কমে নয় শতাংশের বেশি সে ভরাডুবি আরও গতি পায় পাঁচ বছর পর দু হাজার সালে এ নির্বাচনে কংগ্রেসের পরিস্থিতি একটু উন্নত হয় তবে তা খুবই নগণ্য এবার গোটা ভারতে বাউন্নটি আসন পায় কংগ্রেস এই এক দশকে দলের ভেতর এসেছে নানা পরিবর্তন রাহুল গান্ধী নানাভাবে চেষ্টা করেছেন নিজেকে ভেঙে চুরে ভোটারদের সামনে হাজির হওয়ার পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের পার্টি উত্তর প্রদেশে অখিলেশ যাদবের সমাজ পার্টি বিহারে নীতিশ কুমারের জনতা দলের মতো সব দল নিয়ে গঠন করেন ইন্ডিয়া জোট এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রায় শত আসনের পেছনেও এই জোটের ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে আর তাই কংগ্রেসের রাজনীতি হয়ে উঠল বলেই মনে করছেন বিশ্লেষকরা মৌসুমী সাথী সময় সংবাদ ভারতে জোট সরকার গঠনে কিং মেকারের ভূমিকায় অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জেডিএউ নেতা নীতিশ কুমার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি এই দুদল এনডিএ জোট ছাড়লে সরকার গঠন করতে পারবে না বিজেপি ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে কোনো দলই একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি তাই সরকার গঠনে লাগবে জোট সহায়তা এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মোদীর জোটের বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এই দুই নেতাকে নিজদের কাছে টানতে তাদের নেট একরকম টানাটানি শুরু হয়ে গেছে নির্বাচনের ফলাফল অনুযায়ী চন্দ্রবাবু নাইডুর দল পেয়েছে ষোলোটি আসন অন্যদিকে নীতিশের দল পেয়েছে বারোটি আসন দুই দল মিলিয়ে আঠাশটি আসন অতীতে তাদের দল বদলের ইতিহাস রয়েছে গেল ছয় বছরে চারবার নীতি পরিবর্তন করতে দেখা গেছে এই দুই নেতাকে বলা হচ্ছে তারা জোট ছেড়ে গেলেই লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে এনডিএ ভারতীয় গণমাধ্যম বলছে বিজেপি বা কংগ্রেসকে সমর্থন করলে তার বিনিময়ে তারা কি কি পেতে পারেন সেটা বাজিয়ে দেখার চেষ্টা হচ্ছে তাদের তরফে রাজ্যগুলোর জন্য হাজার হাজার কোটি টাকার বিশেষ অর্থনৈতিক প্যাকেজের দাবিও উঠেছে এরই মধ্যে দুই নেতার সঙ্গে দর কষাকষি শুরু করেছে জোটগুলো তাদের দেয়া হচ্ছে লোভনীয় প্রস্তাব ভারতের বেশ কয়েকজন রাজনীতিবিদ নীতিশ নাইডুকে দেশের প্রয়োজনে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেছেন ভারতের সংবিধান রক্ষার জন্য এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে তাদের চলে আসা উচিত বলেও মন্তব্য করেন অনেকে রাহনুল রানা সময় সংবাদ ভারতের নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক উন্নত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন ভারতে নানা সংকটে বিরোধী দল যেভাবে শক্ত ভূমিকা রাখে আমাদের দেশে তেমন দেখা যায় না দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন ভারতের সাথে যে সম্পর্ক সেটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যেভাবে রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছে সেটির সাথে তো অন্য কোনো সম্পর্কের তুলনা হয় না আমরা এনডিএ জোটকে অভিনন্দন জানাই একই সাথে আমরা ইন্ডিয়া জোটকেও অভিনন্দন জানাই কারণ তারা ভালো ফলাফল করেছে ভারতে দেখা যায় যে কোনো সংকট যখন দাঁড়ায় তখন সরকারি দল বিরোধী দল একযোগে কাজ করে আমাদের দেশে আসলে বিরোধী দল সেই ভূমিকাটা রাখে না নরেন্দ্র মোদীর একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পথ ভারতের জনগণ বন্ধ করে দিয়েছে ঠিক একইভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার পরিবর্তন এনে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস এক অনুষ্ঠানে কথা বলেন তিনি ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদী তিনবার একেবারে নিরঙ্কুর সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে আমাদের সমস্ত ন্যায্য পাওনা যেগুলো সংখ্যক আমাদেরকে বঞ্চিত করছে সে ব্যাপারে তো কোনো কিছু করতে পারছে না আমাদের পানির হিস্সা দেয় না আমাদের তিস্তা পানির হিস্সা দেয় না ফাঁকা ঈর্ষা দেয় না একশো চুয়ান্নটা নদী অবিভক্ত নদী সেই নদীগুলোর আমরা পানির ঈর্ষা পাই না সীমান্তে আমাদের হত্যা হয় সেই সম্পর্কে একটা টু শব্দ করে না অন্য প্রসঙ্গ একত্রিশ মেয়ের মধ্যে মালয়েশিয়া যেতে ব্যর্থ কর্মীদের নেয়ার আর সুযোগ নেই বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন বিএম এটি এর ছাড়পত্রধারী সহ ক্ষতিগ্রস্ত সব কর্মীকে ক্ষতিপূরণ দেওয়া হবে সকালে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার কমিশনারের সঙ্গে নিজ দফতরের বৈঠক করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান কেবল বিএমইটি ছাড়পত্র পাওয়া কর্মী নয় যারাই মালয়েশিয়া যেতে আবেদন করেছেন কিংবা ভিসা পেয়েও যারা যেতে পারেননি সবাইকেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার তবে হাই কমিশনার সাফ জানান ভুক্তভোগী এসব কর্মী নেওয়ার আর কোনো সুযোগ নেই নির্ধারিত সময়ের পরেও এই ভিসা হয়েছে বলে বাইরের অভিযোগ সত্য নয় বলেও জানান তিনি

অ্যাপ্লাই করেছে যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে যারা এমনকি যারা ভিসা পায় নাই তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে বিএনপি জামাত আন্দোলনের নামে মানুষ হত্যার পাশাপাশি লাখ লাখ বৃক্ষ নিধন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীতে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় নানামুখী কর্মসূচি নিয়েছে সরকার আর সেই কারণে রেমালে বেশি ক্ষয়ক্ষতি হয়নি অর্থের জন্য সরকার কারো দিকে তাকিয়ে থাকেনি জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন নিজস্ব অর্থায়নে জলবায়ু তহবিল গঠন করেছে বাংলাদেশ আর তা অনুসরণ করছে জলবায়ু বিপন্ন অন্যান্য দেশও এই অবস্থা থেকে বিশ্বকে রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য নিশ্চিতে প্রতিবছর বছর পাঁচ জুন পালন হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষায় কাজ করা বিভিন্ন সংগঠন ও ব্যক্তির হাতে তুলে দেন পদক বক্তব্যে সরকার প্রধান বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশের মানুষকে সুরক্ষায় বহুমুখী কর্মসূচি নিয়েছে সরকার আর সে কারণেই সাম্প্রতিক রেমালে ক্ষয়ক্ষতি ছিল তুলনামূলক কম আমাদের অ্যাডাপটেশন মিটিগেশন প্ল্যান আমরা নিয়েছি এবং আমরা ট্রাস্ট তৈরি করেছি নিজস্ব অর্থানি কে কি দেবে সেদিকে আমরা তাকিয়ে থাকিনি আমাদের ব্যবস্থা আমরাই শুরু করেছি এটা আজকে অনেক দেশ কিন্তু অনুসরণ করছে যার ফলে এবারে যে ঘূর্ণিঝড় আপনারা দেখেছেন সেই ঘূর্ণিঝড়ে কিন্তু মানুষের ক্ষতিটা অত বেশি হয়নি এত দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস এটা কিন্তু অতীতে আমরা কখনো দেখি নাই কিন্তু আল্লাহ রহমতে আমরা আমাদের মানুষকে যেমন বাঁচাতে পেরেছি আট লক্ষ মানুষকে আমরা শেল্টারে আনতে সক্ষম হয়েছি এ সময় তিনি সমালোচনা করেন আন্দোলনের নামে বিএনপির পরিবেশ বিনাশী কার্যক্রমেরও সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা আর বৃক্ষ নিধন করা হাজার হাজার বৃক্ষ লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত ডিএনপি এরা সেই সময় অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয় এই ধ্বংসযজ্ঞগুলি সত্যি দেশের জন্য অনেক ক্ষতিকর সরকার প্রধান বলেন উন্নয়ন কর্মসূচির নামে গাছ কাটলে রোপণ করতে হবে তিন গুণ বেশি বৃক্ষ কমাতে হবে রাসায়নিক সার কীটনাশক প্লাস্টিকজাত পূর্ণনির্ভরতা ফারগভিয়া রবিন সময় সংবাদ ঢাকা সাবেক আইজিপি বেনজির আহমেদ কোথায় আছেন তা জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এদিকে আসামিদের জবানবন্দি অনুযায়ী এমপি আনারকে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন তিনি একজন লোক তো বিদেশে যাবে আসবে সেখানে কোনোটার উপরে যদি নিষেধাজ্ঞা থাকে তখন আমার নলেজে আসে যে যাচ্ছে কিংবা যেতে চেয়েছে। কাজে বেনজির আহমেদ সাহেব কোথায় গিয়েছেন সেটা আমি সেদিন বলেছিলাম আমার জানা নেই আমি জানতে হবে আমিও আপনাদের মতো এখনও সুনিশ্চিত নয় কোন জায়গায় গিয়েছে। আমাদের ডিএনএর টেস্টটা না আসা পর্যন্ত আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারব না যে এটাই তার মরদা কাজেই আমাদের ডিএনএর টেস্ট ছাড়া আমরা এখনও সুনিশ্চিতভাবে আমরা বলতে পারছি না আর আমি মানে শতভাগ সুনিশ্চিত হয়ে বলতে পারছি তবে আমরা যতটুকু খবর পেয়েছি যতটুকু ওয়ান সিক্সটি ফোরের মাধ্যমে ক্রিমিনালরা জানিয়েছে তাতে মন তাতে আমরা এইটুক নিশ্চিত যে তাকে হত্যা করা হয়েছে এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে চলে গেছেন এমন কোনো অফিসিয়াল রেকর্ড দুদকের কাছে নেই সংস্থাটির প্রত্যাশা কাল তিনি হাজির হবেন সকালে হাইকোর্টে কথা বলেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ম্যানেজার চাইলে না এসে আইনজীবীর মাধ্যমে সময় চাইতে পারবেন জানিয়ে তিনি বলেন যথাযথ কারণ থাকলে দুদক বিবেচনা করবে দুই ধাপে ওনার জব্দ হয়েছে অ্যাকাউন্ট সম্পত্তি প্রপার্টি ফ্রিজ হয়েছে কোক হয়েছে ওনাকে হাজিরার জন্য এটা বলা হয়েছে অনুসন্ধানকারী হয়তো বা এই মুহূর্তে তাকে সম্পদ বিপরণী হয়তো দেওয়ার চিন্তাভাবনা করছে কি না সেটা তো এখন জানা যাবে না কমিশনে যদি কাউকে সম্পদের নোটিশ দিতে হয় তার আগে তাকে একটা অনুসন্ধান প্রক্রিয়া শুরু করতে হয় ওই যাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান চলে অভিযোগ অনুসন্ধান চলাকালীন সময় ওনাদেরকে যদি ডাকা হয় এবং ওনারা ওনারা যদি আইনজীবীর মাধ্যমে এসে সময় চান নর্মালি প্রথম দিকে সময় দেওয়া হয় এর পরে আর সময় দেওয়ার সুযোগ থাকে না চতুর্থ ধাপে সাতটি উপজেলায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে আসছেন ভোটাররা জনপ্রতিনিধি নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন নারী পুরুষ তরুণ বৃদ্ধ সবাই সহত যোগ্য প্রার্থীর জয়ের প্রত্যাশা ভোটারদের দুটি উপজেলায় ইভিএমএ ছাড়া বাকিগুলোতে ভোট হচ্ছে ব্যালট পেপারে এদিকে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে কুমিল্লার হুমনায় কেন্দ্র দখলের চেষ্টা দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সহ তিনজন আহত হয়েছেন একটি পাম্প তাতেই উধাও পুরো এলাকার গ্যাস রাজধানীর কামরাঙ্গীর চরে দেখা মিলেছে এমন সব পাম্পের বিশেষজ্ঞরা বলছেন এরকম একটি পাম্পের কারণেই কয়েকশো মানুষ গ্যাস থেকে বিচ্ছিন্ন থাকে যা দেখেও না দেখার ভান দায়িত্বশীল তিতাসের নিবি শাহর রিপোর্ট রাজধানীর কামরাঙ্গির চরের বিসমিল্লা হোটেল বেলায় যখন পুরো এলাকায় গ্যাসের আজ নিভু নিভু সেখানে দেদার্সে চলছে রান্নার কাজ গ্যাসের চাপ দেখেও বোঝার উপায় নেই পুরো এলাকায় গ্যাসের জন্য হাহাকার রান্নার এমন চিত্র দেখতে দেখতেই অন্য পাশে চোখ পড়ল একটি পাম্পের দিকে অনেকটা লুকিয়ে রাখা পাম্পটি কিসের প্রশ্ন করতেই দাই এড়িয়ে যাওয়ার চেষ্টা কর্মীদের দিনের বেলায় একটু টুকটাক খাবার হে ও লাইনের চুকাই এমনি গ্যাস নেই এমনি তার কথাই স্পষ্ট হলো পাম্পটির কাজ কি বাসাবাড়িতে যখন গ্যাসের চুলায় চাপ কম থাকে ঠিক সে সময় অসাধু এসব হোটেল মালিকরা ব্যবহার করেন এই মোটরগুলো যেগুলোর মাধ্যমে তারা খুব সহজেই লাইনের গ্যাস যেটি কিনা চাপ বাড়াতে সহায়তা করে এই মোটরটির মাধ্যমে তারা তাদের যে চুলা রয়েছে রান্নার কাজে ব্যবহার করেন সেই চুলায় তারা খুব সহজেই চাপ বাড়িয়ে দেন কামরাঙ্গীর চরে এমন দৃশ্যের দেখা মেলে অহরহ হোটেল তো বটেই এমন অবৈধ পাম্পের দেখা মিলল সেখানকার ডোলার কারখানাগুলোতেও যদি গ্যাস কম থাকে লাইনে তাহলে এরা চালে আর কি বেশি আছে সংশ্লিষ্টদের হাত করে অসাধু ব্যবসায়ীরা এসব মোটর বসিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের এদিকে তো ডলার কারখানা বেশি ডলার কারখানা মানে অতিরিক্ত গ্যাস টানে এই মেশিনটায় ওরা তো যায় পেশারে যদি তাই না বলে এখন আমরা গ্যাসের সমস্যা অনেক দিন যাবো বিশেষজ্ঞরা বলছেন অবৈধ একটি পাম্পের কারণে ক্ষতিগ্রস্ত হন বহু গ্রাহক সঙ্গে যেকোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা কিছু লোক হয়তো বেনিফিটেড হইতেছে কিন্তু এর কারণে অনেক লোক কিন্তু বঞ্চিত হইতেছে ডিপেন্ডিং অন দ্য প্রেশার সাইজ সাইজ অফ দ্য পাইপলাইন হয়তো একশো বাড়ি বেনিফিটেড হইতেছে হয়তো তিনশো বাড়ি গ্যাস পাচ্ছে না পাইপলাইনে অনেক লিকেজ আছে তবে দায়িত্বশীল প্রতিষ্ঠান তিতাসের সঙ্গে যোগাযোগ করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেউ নিবিদ সাহা সময় সংবাদ ঢাকা বন্যার কারণে যেসব অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে সেখানে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন উনত্রিশ জুন থেকে এগারো আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে দুই সালের তুলনায় দুই সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে একানব্বই হাজার আটচল্লিশ জন আসন্ন এইচএসসি সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত এবং নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উনত্রিশে জুন দু হাজার আগর হতে এগারোই আগস্ট দুই তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবে এনবিআর উচ্চাভিলাষী আয়দের লক্ষ্যমাত্রা অর্জনে কর হার বাড়ালে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছোট উদ্যোক্তাদের খাত সংশ্লিষ্টরা বলছেন ডলারের দাম বাড়ায় মানুষের প্রকৃত আয় কমলেও বাড়ানো হচ্ছে না করমুক্ত আয়সীমা সাইফুল ইসলামের রিপোর্ট ষাটজন শ্রমিকের কাজের জায়গা তৈরি করেছেন ক্ষুদ্র উদ্যোক্তা তাসলিমা মিজি এগিয়ে যাওয়া তাসলিমার চাওয়া আসছে বাজেটে কর্মুক্ত আইসিমা বাড়ানোর এখান থেকে আমরা যে বেনিফিটটা পাবো বা যে অপরচুনিটিটা পাবো এটা আমরা আমাদের বিজনেসে ইনভেস্ট করতে পারবো একই চাওয়া বেসরকারি চাকরিজীবী শান্ত রায়েরও সবকিছুতে বড় একটা ইমপ্যাক্ট পড়ছে যারা হচ্ছে বেসরকারি চাকরি করে দুই হাজার তেইশ চব্বিশ আয়ের প্রথম সাড়ে তিন লাখ টাকার উপর কোন কর প্রযোজ্য ছিল না তবে পরবর্তী এক লাখ টাকার উপর পাঁচ শতাংশ কর সহ সর্বোচ্চ ছিল পঁচিশ শতাংশ অর্থনীতিবিদরা বলছেন প্রতি শতাংশের আয় করের হার বাড়িয়ে ত্রিশ শতাংশ করা যেতে পারে যেটি সবচেয়ে উচ্চ হারে যে কর আপনি জানেন যে পঁচিশ সেটা এবার ত্রিশ পার্সেন্টে নিয়ে যাওয়া হবে নিচের দিকে এসে করযোগ্য যে আয় সেটা থ্রেশোলটাকে হয়তো একটু বাড়ানোর সুযোগ থাকতে পারে পুরুষদের ক্ষেত্রে সাড়ে তিন লাখ আর মহিলার জন্য চার লাখ টাকা আয়কর দিতে হচ্ছে অন্যদেরও এই পরিবর্তনের পরও চলতি মাসে আবারও মূল্যস্ফীতি বেড়ে নয় দশমিক আট নয় শতাংশে একশো টাকায় যে পণ্যটা আগে কেনা যেত এখন সেই একই পণ্য একশো দশ টাকা দিয়ে কিনতে হয় এদিকে নিম্নয়ের মানুষদের কথা ভেবে কর্মুক্ত আয়সীমা বাড়ানো প্রয়োজন বলছে এনবিআর সাবেক চেয়ারম্যান আব্দুল মুজিদ আমি যদি নিম্ন আয়ের লোকেদের কথা স্বার্থের কথা ভাবি তাহলে এটা যত বাড়ানো যায় তত ভালো প্রায় আট লাখ কোটি টাকার মধ্যে এবার এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চার লাখ আশি হাজার কোটি টাকা চাকরিজীবী থেকে ক্ষুদ্র উদ্যোক্তা সকলেরই চাওয়া আসছে বাজেটে যেন মেলে কর্মুক্ত আইসিমা বাড়ানো সহ দৈনন্দিন ব্যয়ে কিছুটা হলেও স্বস্তি সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা খবর অবশেষে বিশ্রাম শেষ হলো বাংলাদেশের ডালাসে অনুশীলনের ফুরসত পেলে পেল হাতুর সিংহে বাহিনী তবে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় খোলা মাঠে যেতে পারেনি দল মাস্টার্ন ক্রিকেট একাডেমিতে প্রায় তিন ঘন্টা ব্যাটিং বোলিং অনুশীলন করেছে শান্ত সাকিবরা বাজে ফর্মের মধ্যে থাকা লিটন দাস দীর্ঘ সময় ব্যাটিং কোচ ডেভিড সঙ্গে নিয়ে কাজ করেছেন পরামর্শ নিয়েছেন ডালাস থেকে রিপোর্ট যুক্তরাষ্ট্রের শেষ পাঁচ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিরাশি স্ট্রাইক রেটে ব্যাটটা কোনোভাবেই কথা শুনছে না ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা লাইফ ছিল কিন্তু সেখানেও ব্যর্থ লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে থাকবেন কি না সেটাও নিশ্চিত না ডালাসের মাস্ট্যাং ক্রিকেট একাডেমির ইন্ডোরে তাই লিটনের দিকে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের বাড়তি নজর লিটনের মতো ব্যাট হাতে ছন্দে নেই সাকিব আল হাসানো ভারতের বিপক্ষে ম্যাচে প্রতিটি রানের জন্য রীতিমতো সংগ্রাম করেছেন ইন্ডোরের দুপাশের দুই নেটে এই দুজনই দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন নিজের প্র্যাকটিস শেষে লিটন চলে যান সাকিবের কাছে লিটনের জন্য ডান হাতে হয়ে কিছু শট খেলে দেখান সাকিব বোঝাই যায় খারাপ সময়ে একে অপরের পাশে আছেন এই দুই ক্রিকেটার নেদারল্যান্ডস নেপাল ম্যাচ লো স্কোরিং হলেও ডালাসের উইকেটে রান আছে বাউন্ডারি ছোট তাই অনুশীলনে বাংলাদেশের সব ব্যাটারকেই দেখা গেছে বড় শট খেলতে অফ ফর্মে থাকা অধিনায়ক শান্তকে নিয়ে আলাদা কাজ করেছেন হেড কোচ চান্ডিকা হাথুর সিংহে ভারতের বিপক্ষে রান পাওয়া একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদো সাবলীল ছিলেন অনুশীলনে অবশ্য শ্রীলঙ্কা ম্যাচের আগে চিন্তা বাড়িয়েছে শরীফুলের ইনজুরি। জানিয়ে কোচ অধিনায়ক চিকিৎসক ও ফিজিও দীর্ঘ সময় মিটিং করেছেন স্কোয়াডের বাইরে থাকা হাসান মাহমুদ অনুশীলনে আসলেও বোলিং করেননি আগের দুদিন বিশ্রামে থাকা বাংলাদেশ দল এদিন পুরো তিন ঘন্টা প্র্যাকটিস করেছে ইন্ডোরে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ডালাস যুক্তরাষ্ট্র এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে সাবেক চ্যাম্পিয়ন ভারত প্রতিপক্ষ ইউরোপের দেশ আয়ারল্যান্ড নাসাউ কাউন্টিস ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় এ ম্যাচের আগে আলোচনায় টিম ইন্ডিয়ার ওপেনিং স্লট বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রান করে একাদশে জায়গা নিশ্চিত করেছেন ঋষভ ব্যাটে বলে এই দলটার এক্স ফ্যাক্টর হতে পারেন শিভাম দুবে একাদশের বাকি নামগুলোও প্রত্যাশিত এদিকে ছন্দে আছে সম্প্রতি পাকিস্তানকে হারানো আয়ারল্যান্ড এই ছিল দুপুরের সময় বিভাগীয় সময় সঙ্গে থাকবেন সহকর্মী এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার মোদি ম্যাজিকে চারশো পারের স্বপ্ন হিন্দু সরকার গঠনের লক্ষ্যে সঙ্গে বৈঠক কাজ চমক দেখিয়েছে রাহুলের ভারত জোরো পদযাত্রা মালয়েশিয়া পাঠাতে না পারা কর্মী হাই কমিশনারের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক সময় না সিদ্ধান্তে অটল কোয়াল বঞ্চিতের সংখ্যা নিয়ে বাইরার দাবি নাকচ এবং আন্দোলনের নামে মানুষ হত্যার পাশাপাশি লাখ লাখ বৃক্ষ নিধন করেছে বিএনপি জামাত পরিবেশ দিবসের আয়োজনে প্রধানমন্ত্রী দুর্যোগের ঢাল সুন্দরবনকে সংরক্ষণের তাগিদ এই ছিল দুপুরের সময় বিভাগীয় সময় সঙ্গে থাকবেন সহকর্মী জান্নাত ধন্যবাদ ইনান বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে সঙ্গেই থাকুন সময়